फ्रेंड्स कैमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि तो एखन सकाल बेला बेजे गेछे 8টা सब आजके उठते एकटु देरी होये गेछे एकटु ठंडा ठंडा पड़ेछिलो तो छेले घुमाच्छिलो तारा उठे गेलो तखन ठंडा छिलो बोले ओके बाइरे निये आसिनि तार मध्ये मामुनि घर मुछे बासि काज करे उनि बाजारे चले गेछेन बाजार करते आमि एखन भातटा रान्ना करबो आर किछु करबो एखनो जानि ना শীতের ওয়েদার হালকা হালকা রোদ্র উঠেছে মনে হচ্ছে রোদ্রে বসে থাকি খুব সুন্দর ওয়েদার তো চলো আমি রান্না করবো কী কী রান্না করবো চলো তো আজকে সকালবেলা বেশি কিছু করব না আলু কলার ডিমটা সেদ্ধ করব যে ভাত করব আর ডাল কালকে রাত্রে ছিল কালকে রাত্রে ডাল করেছিল সেটাই এখন করব সকালবেলা বেশি কিছু এমনিও ভালো লাগে না তো সকালবেলা বেশি কিছু খাবো না সকালবেলা ঘুম থেকে উঠে অল্প একটুখানি হরলিক্স গুলিয়েছি আর দুটো বিস্কুট খেয়েছি এই দুটোই খাবো আর পরে ভাত রান্না হয়ে গেলে তখন ভাতটা খাবো তো সকালবেলা রোদ্রে বসে বসে চা খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি চা খাই না ওই জন্য হরলিক্সটাই খাবো মামনি বাজার করে চলে এসেছে আজকে এত বাজার করেছে মনে হচ্ছে যেন বাড়িতে অনুষ্ঠান পাঁচ মাস নিয়ে এসেছে এই যে এত বাজার করেছে মনে হচ্ছে বাড়িতে মনে হয় কোনো অনুষ্ঠান হবে এই যে চলে এসেছে বাজার করে আর যে আমাদের গোপাল সোনার জন্য ফল নিয়ে এসেছে আপেল আর লেবু আজকে রান্না হচ্ছে বেগুন এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে পাঁচটা মাছ দিয়ে তরকারি হচ্ছে আজকে একটু ব্যস্ত বলে তাড়াতাড়ি রান্নাটা হচ্ছে এই উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে আর মাছ কিছুটা ভেজে রাখা হয়েছে এই যে মূলের শাক ভাজা সকালের খাবার রেডি এই যে মামনি খাচ্ছে আগেই বসে গেছে কারণ আমি একটু কাজ করছিলাম তার জন্য দিদার খাওয়া হয়ে গেছে এই যে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা মাছের ঝোল আর বেগুন ভাজা সকালের এটাই খাবার আর যে আমার ছেলে কি করছে তো সকালবেলার এটাই খাবার দেখো কি সুন্দর রোদ্দুর এসেছে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম আর দুপুরবেলা কি রান্না হয়েছে আমি জানি না মামনি রান্না করে ফেলেছে ঘুমাচ্ছিলাম বলে ডাকিনি তো আমি এখন খেতে বসেছি কি কি দিয়ে খাচ্ছি কি রান্না হয়েছে চলো দেখাচ্ছি দিদা আর আমি খাচ্ছি যে মূলো শাক ভাজা ডিম সেদ্ধ মূলো দিয়ে ডাল করেছে আজকে বেশি কিছু হয়নি সকালে সেই মাছের ঝোল এই দিয়েই খাওয়া হবে চলো ভাতটা খেয়ে নিই তো আমি এখন ভাত টাত খাওয়া হয়ে গেছে বাসন দেওয়া হয়ে গেছে নিচে টাইম কলে জল আসে ওই জলটা নেব শুধুমাত্র রান্না করার জন্য এতে জল ভরবো আর এমনি ওই জল খাই না শুধু রান্না করি তো চলো তো এটা হচ্ছে টাইম কলে 4টার সময় জল আসে জলটা ভরতে এসেছি এটা আমাদের টাইম কলটা বাইরে কিন্তু পাইপ দিয়ে ভিতরে নিয়ে এনে রাখা হয়েছে এই বাথরুমের সঙ্গে কানেক্ট করা আছে জলটা পাইপের থেকে ভরে নিয়ে আমরা ফিল্টারে দিয়ে সেটা দিয়ে রান্না করি তো আমি জলটা ভরে নিচ্ছি তো দেখো এই বাথরুমটা এখনও কমপ্লিট না শুধু এই টাইম কলের জল দিয়েই এখানে গামলায় জল ভরে বলে রাখা হয় জামা কাপড় যখন কাচি তখনের জন্য আর বেশিরভাগ উপরেই কাঁচা হয় এই বাথরুমটা এখনও জলের লাইনও করা নেই কদিন পরে মিস্ত্রি আসবে তারপরে করবে উপরেগুলো সব কমপ্লিট নিচেরগুলো এখন একটাও কমপ্লিট না বাড়ির এখনও মোটামুটি কিছুই কমপ্লিট হয়নি এখন অনেক কাজ বাকি আছে মিস্ত্রি আসবে তারপরে আবার কাজ করবে এটা আমাদের দোকান ছিল কিন্তু আপাতত এখন বন্ধ করে দেওয়া হয়েছে আমার ছেলের জন্য ও যেহেতু অনেক ছোট ওকে নিয়েই মামনি সারাদিন কেটে যায় ওই জন্য দোকানটা এখন আপাতত বন্ধ রাখা হয়েছে